হ্যামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। আমরা আরামবাগকে আমরা সকলভাবে আগিয়ে নিয়ে যাচ্ছি, তাই আপনারা আসুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা, সেই ভাবনাকে আমরা বাস্তবায়িত করবো আপনাদের সাহায্য সহযোগিতা। তাই কবির ভাষায় বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। চরণ সিংহের এত অনুরোধ করব যে হাতে দাও, বিধায়ক সাহেব হাতে দিতে বলছে, মাঠ আধিকারিক সাহেব বলছেন। কজনই রাখি হাতে, হাতে দিয়ে দাও। বিধায়ক সাহেবকে আমি অনুরোধ করবো যে সবাইকে, বিধায়ক সাহেব গেছেন, উনি সবাইকে রাখি দিচ্ছেন। অনিতা দিয়ে যান একটু দূরে দূরে। আমি শফিকুল আলম আছে, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হাসান হোসেন আছে, প্রদীপ আছে। দাদা, আজ আপনাদের এই কর্মসূচির বিষয়ে কিছু বলুন। প্রত্যেক বছরে আমরা জানেন যে আমাদের সর্বজনসংখ্যা মমতা ব্যানার্জি জাতীয় উৎসব পালনের নির্দেশ দেয়। আজকে মূলত আরম্ভ এবং আমাদেরকে যুব কল্যাণ দপ্তর আছে, দুজনের উদ্যোগে আজকের এই রাজ্যীয় অঞ্জন উৎসব পালিত হয়েছে। এখানে অনেকেই একটু উপস্থিত হয়েছেন, আপনাদের সাংবাদিকরা আছেন, অন্যান্যরা আছেন, প্রত্যেকে আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকে যে উপস্থিত হয়েছে এই শুভ দিনে, শুভক্ষণে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার জানান জানাই। আমরা জানেন যে আমরা একটা কঠিন পরিস্থিতি ভুগতে চলছি, করোনা আতঙ্কে আমরা সকলেই আতঙ্কিত। ডিস্টেন্স মেনটেন করে, জমায়েত না করে অনুষ্ঠান করা নির্দেশ আমাদের সর্বপ্রথম শ্রদ্ধা মমতা ব্যানার্জি দিয়েছিলেন। আমরা যতটা পারি সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা চেষ্টা করছি। আমরা জানেন এই রাখিবন্ধন উৎসব হচ্ছে মিলনের উৎসব। আমরা বাঙালি সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা নিজেদেরকে নিয়োজিত করি, রাখিবন্ধন তার ব্যতিক্রম হয়নি। এই রাখিবন্ধন উৎসবটা একটা হচ্ছে মিলনের উৎসব। আমরা জানেন পৃথিবীর সৃষ্টির সময় থেকে যখনই কোনো সমাজে অনাচার অত্যাচার সৃষ্টি হয়েছে, তখনই কেউ না কেউ মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একটা সাম্প্রদায়িক সাম্প্রীতির নজির সৃষ্টি করেছেন। তাই আমাদের যিনি নোবেল পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, উনি এই রাখিবন্ধন অনুষ্ঠানটা সৃষ্টি করে দিয়েছিলেন, প্রচলন করে দিয়েছিলেন, যেটা সাম্প্রদায়িক সাম্প্রীতির একটা শ্রেষ্ঠ নিদর্শন। এখানে হচ্ছে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই, রাখিবন্ধনে কিছু কিছু হিন্দু মুসলমান একজন তার নয়ন মানে একজন তার প্রাণ, যেটারই এই জাতিবন্ধন হিসেবে প্রমাণিত। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনমত নীতি সংশোধনই এই অনুষ্ঠানে উপস্থিত হয় এবং এই দিনটাকে স্মরণ করে। যে আমরা প্রত্যেককে মনে করিয়ে দিতে চাই যে আমাদের মধ্যে মনোমালিন হোক না কেন, আমরা কিন্তু সামাজিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে আমরা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু আমরা এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেটা প্রমাণ করি। তাই অনুরূপভাবে আমরা আজকে রাখিবন্ধন অনুষ্ঠানে আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট আছে সেইটাই প্রমাণ করার জন্য আমাদের সর্বজনসদ্য মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে মান্যতা দিয়ে আরামবাগ পৌরসভা এবং যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজকে এই রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সেই উৎসবে আপনারা যারা সাংবাদিক রয়েছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার জানাই। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, অন্যরা যে বার্তা সারা বিশ্বে পৌঁছে দেবেন এর জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।